नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा थंबनेल देखे बुझते टॉपिक टा की निये होते चले। पुरीते गेले लोकेरा बोले धाई किड़िकिड़ी चोखेर जले मोहन बागान के विदाय जानालो तीरी। तो बर्तमाने किन्तु एटाई सबथेके बड़ खबर, तोमरा सकलेई जानो आमी एर आगे भिडियोतेई जानिये दिएछि। तो अनेक समर्थकेरा जिज्ञासा करछो मोहन बागान समर्थकेरा जे दादा एटा कि सत्यि खबर? तो देखो तीरी निजेई जानिये दिएछेन एटा मिथ्या होवार कोनो रकम नेई, एटा एकदमई सत्यि खबर। तो अनेके देखछि दुःख प्रकाशও করছে। স্বাভাবিক, দেখো যখন আমি মানে তীরির পোস্টটা প্রথম দেখেছিলাম না, তখন আমারও চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। কারণ তীরির প্রতি একটা অন্যরকমের ভালোবাসা হয়ে গেছে, জানি না মানে প্লেয়ারটার এত মানে দলকে এত ভালোবাসতো মোহন বাগানকে, মানে কি বলবো, চোট পাওয়ার পরেও কখনো তিনি দলের সাথে কিন্তু বিচ্ছেদ করেননি কোনোভাবে। সারাক্ষণ দূর থেকেই দলের পাশে থেকেছেন এবং দলের সাথে ভারতে এসেও কিন্তু দলের পাশে খুবই ভালোভাবে দাঁড়িয়েছেন। তো সেই তীরিকে কিন্তু ধরে রাখলো না মোহন বাগান ম্যানেজমেন্ট, যেটা কিন্তু সবথেকে একটা খুবই খারাপ খবর আর কি। তো তীরি যে বার্তা দিয়েছেন, এই 3 বছরের জন্য তিনি মোহন বাগানকে ধন্যবাদ জানিয়েছেন এবং মোহন বাগানের সমস্ত ফ্যানেদের যারা তাকে ভালোবাসে তাদেরকেও তিনি থ্যাংক ইউ জানিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে কিছু কিছু ঘটনা ঘটে লাইফে যেটা খুব তাড়াতাড়ি কিন্তু ডিসিশন নিতে হয়। তিনি বিশ্বাস রাখছেন নিউ অপরচুনিটির দিকে এবং তিনি এটাও জানিয়েছেন যে তিনি সবাইকে কিন্তু খুবই মিস করবেন। এটা কিন্তু তীরির শেষ বার্তা হিসাব মতো চোখের জলেই বলতে গেলে তিনি বিদায় নিলেন। এবং বর্তমানে রিপোর্ট অনুযায়ী যা শোনা যাচ্ছে যে তিনি নাকি মুম্বাই সিটিতে যেতে পারেন, অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এরকম খবর রয়েছে। যদিও শুধু মুম্বাই নয়, তার সাথে কিন্তু কথাবার্তা চালিয়েছিল জামশেদপুর এফসি। তো এবার দেখা যাক কোন দলে যান তিনি, পরবর্তীকালে কনফার্মেশন এলে জানিয়ে দেবো। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও। আইও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজ এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।